প্রিয় আর তিন দিন পর মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব কোরবানির ঈদ আর আমাদের জানি আমরা যে যে কোনো উৎসব যেমন একটা বিরাট বড় আনন্দ নিয়ে আসে একই সঙ্গে যে কোনো উৎসব কিন্তু অর্থনীতির চাকাটাকে একদম চলমান রাখে অর্থাৎ অন্য সময়ের চেয়ে অর্থনীতির চাকাটা দ্বিগুণ তিনগুণ বিকাশ বিকশিত হয়ে যায় সুতরাং আমরা সবসময় জানি রোজার ঈদে অর্থনীতির চাকাটাকে কিন্তু সবল লাগে কাপড়ের বাজারটা অর্থাৎ তৈরি পোশাক থেকে শাড়ি চুরি ফিতা জামা কাপড় আর অপরদিকে কোরবানি ঈদ মানেই একটা পশুর হাতে মানে অর্থনীতির ইনফ্লেশন যেটাকে বলি সেটাকে কিন্তু সচল রাখা হয় তো আমরা দেখি এবারে ঈদের যে অর্থনীতি যেটাকে বলি সেই ঈদের অর্থনীতিকে সামনে রেখে এই কোরবানি ঈদটার কি হালচাল অর্থাৎ বাজার ব্যবস্থাপনাটা কি আর অর্থনীতিটা কি ঈদ অর্থনীতিটা সেটাই আর কি জানতে চাইবো আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে আমাদের বিষয় ঈদের অর্থনীতি বাজার ব্যবস্থাপনা সঙ্গে আছেন তিনজন অতিথি আছেন সঙ্গে হেলাল উদ্দিন সাবেক ভাইস প্রেসিডেন্ট এফ বিসিসিআই প্রেসিডেন্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি সঙ্গে আছেন এ এইচ এম শফিকুজ্জামান মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সঙ্গে আছেন মোহাম্মদ ইমরান হোসেন সভাপতি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি শুরুটা বোধহয় আমাদের করা উচিত ইমরান দিয়ে কারণ দুদিন পর পর তিন তিন দিন দিন তো তো আর ঈদ আর ঈদ মানে ওই যে আমাদের ছবিটা পশুর হাট তবে গতকালের বৃষ্টিটা ব্যাপক একটা ক্ষতি করেছে সব পশু যারা কোরবান বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসছে ইমরান সাহেব আমরা খবরে দেখছিলাম পশুর বাজারগুলো যেগুলো হাট সেগুলো একটু নিস্তেজ ঝিমিয়ে পড়েছে ব্যাপক বৃষ্টিটা কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো সেই মানুষটাই যেটা বলেছেন বংশীয় গরু অথচ আমরা তো জানতাম বিয়ে সাদীর বাজারে মানুষের ছেলে মেয়ের বংশ খুঁজে খানদানি কিন্তু খানদানি গরুটা বংশীয় গরুটা আমাকে একটু বোঝাবেন ওটা আসলে কি আর অনেকে বলে আপনার খামার মানে বড় লোকদের গরু বড় লোকদের পশু সাধারণ মানুষ কি আপনার খামার থেকে কিছু কিনতে পারবে না দুটো বিষয় জি থ্যাংক ইউ আপু সেটা হচ্ছে আমরা যেটা করি বংশীয় গরুর কথাটা আমরা বলছি কারণে যে আপনি তো এখন লাইফ ক্যাটলটা কিনবেন আপনি জানতেছেন না যে এটার ভিতরের মাংসটা কেমন হবে যখন ওর ওই পেডিগ্রিটা থাকবে পেডিগ্রি মানে হচ্ছে রেগে ওর বাবা কে ছিল দাদা ছিল ওর বাবার বাবা কে ছিল দাদার দাদা কে ছিল গরুদের বাবা এগুলো এটা ইম্পর্টেন্ট ইস্যু এটা আগে হয়তো আমাদের বাংলাদেশে এগুলো লক্ষ্য করে হয়তো না বাট ওয়ার্ল্ডে আমরা তো আমাদের দেশে আমরা গরু ক্রয় করি সামনাসামনি দেখে কিন্তু বাইরের দেশে বাইরের বিশ্বে কিন্তু কেউ গরু সামনাসামনি দেখে গুরু কেনে না কিন্তু আমাদের যে অন্য আপনার এগ্র যেটা সাদেক এগ্রতা তাই তো আপনি সেটা কিন্তু সেই বাইরে যেটা আমাদের শত শত সারা দেশে যে এম নর্মাল যে গরুর হাটগুলো বসে সেই হাটে তো তাদের বাবা মার অন্য গরুদের পরিচয় থাকে না তাহলে ওই গরু আর আপনার গরুর মধ্যে পার্থক্য এটাই তো পার্থক্য এর জন্যই দাম বেশি কিন্তু আমার বাবা মার পরিচয় দিয়ে কেন গরু কিনতে হবে আসতেছি সেটা হচ্ছে লাগে গরুটা কাটার আগে আপনি তো বুঝতেছেন না যে মাংসটা কেমন হবে বাট এই যে ওয়াগু ওয়েগু বিফ আমরা জানি একটা হচ্ছে লেগে পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ বিফ যেটার দাম তিরিশ হাজার টাকা থেকে নিয়ে ষাট হাজার টাকা পর্যন্ত কেজি হয় আমরা দামি দামি পৃথিবীতে যত দামি স্টেক আছে সবই ওয়াগু বিফ থেকে তৈরি হয় তো এখন এই গরুর যদি আপনার কাছে সার্টিফিকেট না থাকে এই গরুর যদি আপনার ওর জানা না থাকে তাহলে এই গরু যে ওই কোয়ালিটির মাংস উৎপাদন করবে সেটা তার আপনি কাটার আগে বুঝতে পারবেন না কাটার পরে তো আপনার প্রতারিত হইতে পারে যে আমি বললাম যে এই গরুর ভিতরে এইরকম মার্বলিং আলা মাংস হবে কিন্তু আসলে কেটে পরে পেলেন না তো এর জন্য

বর্তমানে গরুর বংশ পরিচয় হচ্ছে যে তার বাবা এটা ছিল এই যে বাবা মায়ের বংশ পরিচয় পরম্পরায় আপনি গরুর ফার্ম তৈরি করেছেন তাহলে এইখানে তো আপনার যেমন ধরেন আপনার একটা যদি বারোশো কেজি ওজনের গরু হয় তার দাম আপনারা বলেন দশ লাখ টাকা আমি সাপোজ বলছি আট থেকে দশ লাখ টাকা যারা হচ্ছে যারা হচ্ছে একদম তা আমাদের প্রান্তিক খামারি ওই বারোশো কেজি ওজনের গরু কিন্তু তারা আবার পাঁচ ছয় লাখে বিক্রি করতেছে তো এইখানে এই যে দামের ভ্যারিয়েশনটা কি বংশীয় গরুর কারণে এই জায়গায় আপু একটা ছোট একটা ব্যাপার আছে যেমন তারা যে গরুটাকে আসলে বারোশো কেজি বলতেছে তারা এটা হাইপথেটিক্যালি বলতেছে তারা তাদের কাছে কোনো লাইফ ওয়েটিং ওয়েং স্কেল নাই তারা চোখে দেখে বলতেছে ৫০ মন একশো মন কিন্তু আসলে আমরা জানি স্পেকটিকুলার ওয়ার্ল্ড অফ গিনিস রেকর্ডে হাইয়েস্ট যে গরুটা এখন পর্যন্ত রেকর্ড হয়েছে সেটা হচ্ছে এটাকে সাড়ে ষোলোশো কেজি কিন্তু আপনি আমাদের গাবতলি হাটে যান দেখবেন দুই হাজার কেজি গরুর নাই আটশো কেজির ওজন দেখলাম ডায়মন্ড

অন্য খামারীরা ঠকাচ্ছে কাস্টমারকে আমি ঠকাচ্ছে বলছেন আমরাও যে বললেন যে চোখের দেখা দেখে আন্দাজে কিনতে আন্দাজে বলতেছে কিন্তু আমাদের খামারে যখন একটা কাস্টমার যায় আমরা কিন্তু প্রথমেই গুরুটাকে স্কেলে ওজন দিয়ে দেখাই যে আসলে প্র্যাকটিক্যালি ডিজিটাল স্কেলে ওজনটা কত এই জায়গায় কিন্তু আর মানে হাইপোথেটিক্যাল কিছু নাই কিন্তু গ্রামের কৃষকরা তাদের কাছে কিন্তু সেই স্কেলটা নাই তারা যে ওজনটাই বলে দ্যাট ইজ আচ্ছা আমি আপনার কাছে ছোট প্রশ্ন রেখে বাকিদের কাছে যাবো যে আপনি যে বলছেন যে বংশীয় গরু জিনিসটা আমার কাছে খুবই ক্যাচি মানে আমি নোটিস করেছি বংশীয় গুরু আমি আসলে বিষয়টা বুঝতাম না যে ওই যে আমি ফেজন শুরু করলাম বিয়ে সাদিতে আমরা বংশ দেখি তো কারণ বংশ এই আজ এখন বুঝলাম যে কেন আপনি বলেন বংশীয় গরু খান্দারি গনু এবং একটা ব্র্যান্ডেড গুরু আপনি ব্যাখ্যাটা দিলেন কিন্তু আপনার এই বংশীয় গুরুর ক্রেতা আসলে কারা যাদের বংশ কিংবা অনেক টাকা বড় লোকরা নাকি সাধারণদের জন্য আপনি কোন গুরু আছে পশু আছে আমাদের কাছে আপু আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই আমাদের বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরের সবচেয়ে বড় ট্রানজেকশন হয় কোরবানিকে ঘিরে পঁচাত্তর হাজার কোটি টাকার একটা ট্রানজেকশন হয় পঁচাত্তর হাজার কোটি টাকার মধ্যে সরাসরি ষাট হাজার কোটি টাকার গরু ছাগলি বিক্রি হয় ষাট হাজার টাকার মার্কেটে একটাই পার্সেন্টেজ বাকি কিন্তু সবই কিন্তু সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দামের গরু আপনি আমাদের খামারেও যদি আসেন আমাদের খামারে এইবার আমরা একুশশো গরু তৈরি করছি যার মধ্যে একটা গরু হচ্ছে এক কোটি টাকা দামের বাকি বিক্রি হয়েছে জি

বারো লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে কিন্তু ছাগল গুলো পনেরো হাজার টাকা দামের ছাগল এই ছাগল কিন্তু আমার কাছে বারোশোটা আছে কিন্তু ওগুলোর দাম কত পনেরো হাজার ষোলো হাজার টাকা পিস ওইটা ওজন কতখানি এইগুলো হচ্ছে আপনার আনুমানিক আহ বাইশ কেজি তেইশ কেজি চব্বিশ কেজি লাইভ ওয়েট

সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা আমরা তো বলছিলাম ঈদের অর্থনীতি এবং বাজার ব্যবস্থাপনা কিন্তু বাজার ব্যবস্থাপনা কোরবান ঈদকে সামনে রেখে আমরা অলওয়েজ দেখি মস্টাল মানে বাজারটা একদম বেলাগাম হয়ে যায় কিন্তু এবার আর সেই খবরটা আমাদের খুব একটা উদ্বেগের তৈরি সৃষ্টি করেনি আশঙ্কা আমাদের গণমাধ্যমও যায়নি আমার কি মনে হয় কিংবা আপনার কি মনে হয় এই বাজারটা অনেক আগে থেকেই

এই গরুটা ওনার ফার্ম থেকে ট্রাকে করে কোন বাসায় যাচ্ছে এটি আমার মনে সব মিডিয়া লাইভ করবে আমার যেটা ধারণা গরুটা কোন রাস্তায় যাচ্ছে ওই রাস্তাও কিন্তু ব্র্যান্ডিং হয়ে যাবে এই রাস্তা দিয়ে এক কোটি এক কোটি কোটি টাকা দামের গরু যাচ্ছে সবকিছু আচ্ছা ওই জায়গাটা একটু কথা জানতে চাই আপনি কি গরু ডেলিভারি দিয়ে দিয়েছেন না গরু ডেলিভারি দেই নাই গরু এই বছর ডেলিভারি হবে না গরু এটা 2025 এ কুরবানি হবে যিনি এটা কিনছেন উনি এই বছর আসলে হজে চলে গেছেন ওর জন্য উনি এই বছর এটা কুরবান করবেন না

আমাদের আরো অপেক্ষা করতে হবে ওই কোটি টাকা তবে গাড়ি গরু কোন গাড়িতে কার বাড়িতে আগামী বছর এবং যে পাড়ায় যাবে সেই পাড়ার আশেপাশের লোকজনও কিন্তু গর্বিত হবে ওই গরুর নাম আছে কত জি V8 V8 আচ্ছা জি আচ্ছা এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে বাজার অর্থনীতি আসলে আমি একটা হিসাব করে দেখেছি যে হিসাবটা মিলছেও ইমরান ভাইয়ের সাথে যে আমাদের এবছর এক কোটি ত্রিশ লক্ষ পশু আছে তার মধ্যে সর্বোচ্চ এক কোটি পাঁচ লক্ষ হয়তো কোরবানি হতে পারে তার মধ্যে হয়তো ফিফটি পার্সেন্টের কাছাকাছি হলো গরু বাকিটা ছাগল বা অন্য প্রাণী সেখানে মোটামুটি আপনি যদি অঙ্কের হিসাব করেন তাহলে সিক্সটি থাউজেন্ড কোর ষাট হাজার কোটি টাকার একটা ট্রানজ্যাকশান হবে এর বাইরে আরও আছে এর বাইরে এই গরুকে যে খাবার যে প্রতি পাড়ায় পাড়ায় ঘাস খাওয়াচ্ছে গরুর খাবার ঘাস তারপরে কাটবে গরুগুলো কাটবে আপনার পার লাখে তারা নিচ্ছে হলো পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বা দশ হাজার টাকা এইগুলো কিন্তু এই ইকোনমির মধ্যে মানি সার্কুলে যদি ষাট টাকার মধ্যে এক লক্ষ কোটি টাকা ওইটা হলো আপনার শুধু পাবে এর বাইরে যেটা আছে কাপড় চোপড় থেকে শুরু করে জি জি ট্রান্সপোর্টেশন এগুলো অলমোস্ট এক লক্ষ কোটি টাকার একটা কিন্তু ট্রানজেকশন এখন এই জায়গাগুলোতে কিন্তু ট্রান্সফর্মেশন আসছে সেটি হলো যে এই মুহূর্তে আপনি দেখবেন যে আমরা তিন বছর আগে আমরা ডিজিটাল গরুর হাট করেছিলাম এটি কিন্তু প্রতি বছর এটা ই ক্যাবের সাথে বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের নর্থের সিটি কর্পোরেশন করলাম এবং এটি কিন্তু এখন এদের এদের মাধ্যমে কিন্তু পার্সেন্টেজটা বাড়ছে ঠিক এই বছর আমার যেটা ধারণা অলমোস্ট ফাইভ থেকে এইট পার্সেন্ট কিন্তু ডিজিটাল হাটে অনলাইনে গরু বিক্রি হবে এবং এটা কিন্তু প্রতি বছর এক্সপ্যান্ড হচ্ছে তা এইগুলো কি যে একটু মানে আমাদের অতটা স্মার্ট বা ওই দিকে যাচ্ছে কিন্তু সেই জায়গায় আপনার গরুর মাংসের কত দাম হবে এটির দুইটা পার্ট আছে একটা হলো যে সাধারণ সময় যেটি নিয়ে আপনার হইচই পড়ে গেলো খোলিল যখন আটশো টাকার মাংস পাঁচশো নিরানব্ব পঁচানব্বই টাকা বিক্রি করলো এবং তখন যে হইচই পড়লো তখন ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ইমরান ভাই এবং যারা মাংস ব্যবসায়ী তাদের সাথে আমাদের অফিসে বসলাম সেখানে অনেক হইচুই হলো তারা দায়িত্ব নিল তারা ঠিক করলো যে ছয়শো টাকা কেজি হবে তার মধ্যে কিছু অংশ থাকবে হাড্ডি কিছু এত গ্রাম হাড্ডি থাকবে এত গ্রাম এনে দুশো গ্রাম হয়তো ইয়ে থাকবে হাড্ডি এবং চর্বি কিন্তু এটা সাস্টেন করে না কেন সাস্টেন করে না এগুলোর অনেকগুলো ইস্যু আছে কিন্তু একটা বিষয় হলো কোরবানির উদ্দেশ্যটা কি এটি হলো স্যাক্রিফাইস এখানে কিন্তু আপনি যদি চিন্তা করেন পার কিলো মাংসের দাম কত হবে এটা যদি চিন্তা করেন তাহলে এটি কিন্তু আমার মনে হয় না এই চিন্তা দিয়ে কেউ কোরবানি করে কোরবানির মাংসের দাম একটু এক্সপেন্সিভ হবে এই কারণে যে কোরবানির যে গরুটা এইটা কিন্তু তারা ছয় মাস ধরে পালন করে কোরবানির উপযুক্ত করার জন্য সাধারণ সময় যে মাংসটা বাজারে আসে এর মধ্যে অনেকগুলো আছে গরু যেগুলো ধরেন অনেকে বলে কি জার্সি গরু অথবা আপনার যেগুলো বা এই ধরনের গরু যেগুলো কিন্তু কোরবানির সময় কিন্তু এই গরুগুলো বিক্রি হয় না এটা সারা বছর চলে এখন স্পেশাল যে কোরবানির গরু সেটার সাধারণভাবে যেটা ইমরান ভাই বললেন পঞ্চাশ লক্ষ হয়তো গরু বিক্রি হবে পঞ্চাশ লক্ষ গরুর মধ্যে আমি একটা যদি হিসাবে রেঞ্জ ধরি ধরেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে দেখা গেল যে আপনার অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট গরু কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার ফাইভ পার্সেন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে হবে নিচে আপটু এক লক্ষ পঁচিশ আর এক লক্ষ পঁচিশ থেকে ধরেন পাঁচ লক্ষ বা তিন বা চার লক্ষ টাকার মধ্যে হয়তো টেন পার্সেন্ট হবে এরপরে পাঁচ লক্ষ প্লাস হবে হয়তো টু পার্সেন্ট টু পার্সেন্ট আর ওনাদের যেটা এটি হবে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট এখন বিষয়টা হলো কি এটা একটা সমস্যা আছে ইমরান ভাই যেটা করেছেন উনি টোটাল যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ওনাদের মাঝখানে একটি ফেয়ার হয়েছে সেখানে সেখানে কিন্তু অনেক প্রশংসা করিয়েছে এই ডেইরি ফার্মার্সরা এবং সেখানে তারা কিন্তু আজকে অনেকগুলো কাজ করছে সেই কাজের মধ্যে একটা অন্যতম কাজ আজকে যে মাংসটা আমরা সাড়ে ছশো বা আটশো টাকা প্রোগ্রান্তে কিনেছি বা আজকে যে গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে সেই এক লক্ষ পঁচিশ হাজার গরুতে লাইভ ওয়েট যেটা হবে এটা হয়তো সর্বোচ্চ দুশো পঞ্চাশ বা দুশো ষাট কেজি তাই তো নান ভাই আর দুশো ষাট কেজি তার মধ্যে মাংস হবে আপনি স্রেপ ফর্টি পার্সেন্ট বাদ দিয়ে সিক্সটি পার্সেন্ট মাংস হবে আর বাকিটা আপনার চামড়া বা এইগুলোতে হবে এখন এইটা কীভাবে কমানো যায় সেটার জন্য অনেকগুলো মেজার নেওয়ার দরকার আছে এখানে হাটের হাসিল হচ্ছে দুইবার আমরা ফেলে দিচ্ছি তার মধ্যে বড় অংশ চামড়া এবং এই যে কোরবানির দিনের পর থেকে আপনাদের সমস্ত ক্যামেরা চলে যাবে আমরা বিশাল নেটওয়ার্ক করেছি আমরা চামড়ার দাম ঠিক করে দিচ্ছি আমরা লবণ সাপ্লাই দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার এই চার মেলাটা দাম এবারে বারোশো টাকা একটা ছোট গরুর

কিন্তু সেইখানে আপনার যে জায়গাটাতে আমরা তো রোজার রোজারিটাতে সবসময় দেখি যে বাজার অর্থনীতিটা ওই দিক থেকে আসে কিন্তু এবারে আমরা যদি আপনার অর্থনীতির জায়গাটাকে দেখি তাহলে সেখানে আপনাদের কি ভূমিকা আমাদের খুবই খারাপ অবস্থা প্রথমত আপনি দেখবেন যে কোনো মার্কেটে কোনো লোকজন নাই এবং এখন আমাদের চিন্তা করতে যে বনি হইল কিনা মানে করতে পারলো কিনা খুব বাজে অবস্থা কিন্তু আপনি যখন মার্কেটে যাবেন দেখবেন যে মার্কেট অবস্থা খুব ঠাসা এখন হ্যাঁ এখন দেখেন যখন দেশের অবস্থা অর্থনৈতিকভাবে খুবই একটি মানে নাজুক অবস্থার মধ্যে আমরা আছি হয়তো উত্তরণ করে ফেলবো ওরকম একটি পরিস্থিতিতে এই কুরবানির বাজার নিয়ে যখন আমরা কথাবার্তা বলছি তখন সারা পৃথিবীর মানুষ বুঝবে না যে আমরা আসলে এত মানে চাপের মধ্যে আছি আপনি এক কোটি টাকা দিয়ে একটা গরু কেনেন কোথায় যাব আমরা এবং পৃথিবীতে সবচেয়ে কঠিন পেশা নাকি হচ্ছে সেলসম্যান পেশা আপনি একটা পণ্যকে বিক্রি করার জন্য আপনি আপনার পণ্যটা তৈরি করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এটাকে বিক্রি করা বিকজ আপনি তাকে বুঝিয়ে তার এই পণ্যটা দিয়ে তার পকেট থেকে টাকাটা বের করে নিয়ে আসছেন এবং এইটার জন্য আমার মনে হয় এমরান ভাই এটার বিকল্প নাই আপনি এইভাবে খেয়াল করে দেখেন যে একটা গরুর বংশীয় তার দাদার নাম কি ছিল তাহলে গরুর নামটা আগে থেকে ধরে রাখতে হবে তার নাম ছিল একটা নাম তাকে দিতে হবে আর কি যে এই কাউর নাম এইটা ছিল এবং পরবর্তী পর্যায়ে বংশীয়ভাবে সেখান থেকে এখানে এসছে প্রশ্ন আমি দোষ দিচ্ছি না উনি ব্যবসা করেন উনি তো এটা বলতেই পারেন একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি ব্যবসা স্ট্র্যাটেজি হ্যাঁ এবং উনি ভালো সেলসম্যান আমি বলবো যে যেভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলেন হ্যাঁ এতে কোনো এটা কোনো বিকল্প নাই এখন প্রশ্ন যে যিনি কেনেন আবার উনি হজ হয়ে গেছেন আমি তার বিরুদ্ধে মানে ইয়ে করতে চাচ্ছি না উনি যদি একশোটা গরু কিনতেন গরুটা গরুর কুরবানিটা মানে কি কুরবানি মানে হচ্ছে আপনার মনের পশুটাকে কুরবানি দেওয়া

এই ট্যাক্স জিডিপিতে আমরা নেপালের চেতে নিচে সেই দেশে এইভাবে আমরা কুরবানি দিই এটা আশ্চর্য দেশ কিন্তু একটা এটা সব সম্ভবের দেশ হচ্ছে বাংলাদেশ তো এরকম একটা জায়গায় আমরা আমি এমরান ভাইকে একবারও দোষারোপ করছি না ব্যবসায়ী এখন যিনি যিনি কাজটি খুললেন উনি কত টাকা তার আয়ের উৎস কি উনি কত টাকা ট্যাক্স দেন এখানে হেলাল ভাই একটা জিনিস জানার একটা বিষয় খুব ইম্পর্টেন্ট ওই এক কোটি টাকার গরু বিক্রি হয় দেখে কিন্তু উনি কিন্তু এক কোটি টাকার গরু বানিয়েছেন এটাও কিন্তু একটা বিষয় যখন প্রতিদিন আমরা দেখছি পত্রিকার মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে মানুষ দারিদ্র সময় নিচে প্রতিনিয়তই বাড়ছে সেই দেশে আমরা এরকম একটি উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি এখন আপনি দেখেন এই গরুগুলো যেটা এমরান ভাই বললেন এই গরুটা কোথায় ব্রিডিং হয়েছে কোথায় জন্ম নিয়েছে তারপর তার কালার কি সে কি রকম ব্যবহার করবে এই গরুর নামটা কি প্লাস কুরবানি দেওয়ার সময় সে কী কারো লাথি মারবে কি না যে না তাই কুরবানি দেওয়ার সময় সে লাথি মারবে না এক একে শুয়ে পড়বে এই যে বিভিন্নভাবে মানে বলে বুঝিয়ে

দুইটা আপনি তো ব্যবসায়ী হ্যাঁ আমি কপালে যাচ্ছি কোটি নিচে থাকবে এক কোটি তো চিন্তাই করতে পারি না আমি এক কোটিটাকে তো গরু কিনবো এটা আসলে

ওই সময় চোদ্দ পনেরোতে কিন্তু একটা সাডেন হাইপ ছিল আগে কিন্তু একটা কনস্ট্যান্ট পেস ছিল যে প্রত্যেক বছর দশ টাকা বিশ টাকা করে কেজিতে গোষ্ঠীর দাম বাড়তো হঠাৎ দুই হাজার চোদ্দ পনেরো সালে কিন্তু এক লাফে দেড়শো টাকা কেজিতে বাড়ছে তো এটা কেন হয়েছিল মোদী সরকার আমাদের বাংলাদেশে গুরুত্ব দিবে না এটা আমাদের ডিসিশন ছিল না এটা ওদের ডিসিশন ছিল এবং তখন আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিপেন্ডেন্ট ছিলাম অন ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার আমাদের আভ্যন্তরীণ উৎপাদন ছিল মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট তো পাঁচ বছরের মধ্যে দুই হাজার উনিশের মধ্যে

আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আপনার চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে আজকে যদি বাংলাদেশে এই সেক্টরটা ডেভেলপ না করতো আপনি এখন যে ষাট টাকা কেজি চাল খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে টাকা হতো কারণ কি এই গরুকে কিন্তু আমরা চালের কুড়া খাওয়াচ্ছি গরুকে আমরা চালের খড়টা খাওয়াচ্ছি আমরা যদি দাম দিয়ে খড় আর কুড়া না কিনতাম তাহলে এইটার প্রাইসটাও কিন্তু চালের উপরে যে লোড পড়তো আপনি বাংলাদেশ পৃথিবীর মতো একমাত্র দেশ যে জায়গায় আটা ময়দার দাম কম গম ভুসির দাম বেশি স্যার এটার ব্যাপারে জানেন গম ভুসির দাম বেশি এখন আমরা গরু খামারিরা আমরা গম ভুসি কিনে খাওয়াই বলে আমাদের দেশে আটা ময়দার দাম কম আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যা দেখেন আমাদের দেশ থেকে আমাদের দেশে যেই আটা যেই দামে বিক্রি হয় ময়দা যেই দামে বিক্রি হয় তার থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় যা দেখেন এর চেয়ে দাম বেশি কারণ ওদের দেশে ও খামারিরা গম ভুষি কনজিউম করে না ন্যাচারাল ঘাস খাওয়া ন্যাচারাল ঘাস খাওয়াই বেশি তো আমাদের দেশে কিন্তু এর জন্য কম আমরা যে ডালের ভুষি

और इमरान साहब किंतु আপনি ওখানে জায়গা কিনেছেন জায়গার দাম বাড়ছে এখন গরুতে খুব বেশি লাভ কিনতে হয় না আপনি দানাদার খাবার খাইয়ে আপনি গরুতে খুব বেশি লাভ করতে পারেন সাহেব পারবে

মানে এনথুজিয়াস্টিক কিছু ফার্মার আছে যারা ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে এসে ফার্মিং করতেছে এবং খুব ভালো করতেছে তারপরে হচ্ছে আমি এখন যেটা হেলাল ভাইব আমি একটু কারেকশন করি স্ট্যাটিস্টিক্সটা দেই আপনি এটা মৎস্য প্রাণী সম মন্ত্রণালয়ের সঙ্গে মিলাই দেখেন সেটা হচ্ছে এখনও এই যে মাংসের বাজারে যে গরুগুলা আসে তার নাইনটি পারসেন্ট প্রডিউসার কিন্তু আমাদের প্রান্তিক কৃষকরা কারণ কসাইরা যখন বাজারে যায় গরু কিনতে তখন তারা তো সৌন্দর্যতা দেখে না তারা দেখে মাংস কতটুক হবে তাদের চামড়ার কালার কি চামড়ায় একটু স্পট আছে কিনা এটা কোরবানি ঈদের সময় যখন আপনারা যাবেন গরু কিনতে তখন আপনারা এটা দেখবেন বাট মাংসের বাজারে তো একটু লেজ খাটো না শিং একটা ভাঙা এটা দেখার ইম্পর্টেন্ট না তো এখনও কিন্তু মাংসের বাজারের নাইনটি পারসেন্ট কন্ট্রিবিউটর কিন্তু আমাদের সেই প্রান্তিক কৃষক কারণ তাদের কোনো লেবার কস্ট নাই তাদের যে আমরা ঘাস কিনে খাওয়াই তারা ঘাস কিনে খায় না তারা ওই যে মহিলারা বাসায় গরু পালে এটা টেক কেয়ার করে আর পুরুষ মানুষ মাঠে যায় কাজ করতে বিকালে আসার সময় এক বোঝা ঘাস কিনে কেটে নিয়ে আসে আইল থেকে ওইটা এনে গরুকে দেয় এবং কিছু কিচেন ওয়েস্ট দেয় কিছু ধানের কুড়া দেয় এটা দিয়ে কিন্তু তাদের গরু পালন হয় সুতরাং আমরা কর্পোরেটরা নাই আমরা এর জন্য কোনো দিনই এই সেক্টরের সঙ্গে ওনাদের সাথে কম্পিটিশনে টিকবো না এবং আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি প্রান্তিক কৃষকরা যারা একদম কৃষক যারা ছোট ছোটো গরুগুলো পারে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দামের গরুগুলো তারা যারা পালে তারা কিন্তু বেসিক্যালি শুধু লাভের জন্য গরু পালে না এটা কিন্তু তাদের জন্য একটা ডিপিএস তাদের কিন্তু ব্যাংকিং খাতে কিন্তু তাদের কোনো স্টেপ নাই তারা ব্যাংক চিনে না ব্যাংকের বারান্দা কখনো যায় নাই তো তারা কিন্তু এটা এটা কিন্তু তাদের একটা সঞ্চয়ের মাধ্যম তারা অল্প 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 টাকা খরচ করে তারা ছয় মাস নয় মাস পরে গরুটা বিক্রি তখন টাকা দরকার হয় এরা কিন্তু তারা গরু বিক্রি করে না না আজকে দরকার আছে আমার মেকে দেখতে আসবে আমার মেয়ের বিয়ে হবে কিংবা ঘরের চাল বানানোর লাগানোর দরকার তখন তারা গরুটাকে নিয়ে বিক্রি করে কিন্তু তখন কিন্তু তার যে শ্রম দিয়ে পালতে হলো সেই শ্রমের মূল্যটা পায় না কারণ বিপদে পড়ে বিক্রি করছে না 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 বিপদে না এটা চলে গেলে মার্কেট গেল চাল উড়ে গেল টিন নাই বা মেয়ের বিয়ে তখন কিন্তু প্রতিবেশি মনে করে কি ওর যদি ওই গরু

বাংলাদেশে এমন মেকাও কুত্তা পালেন না না পালেন না না পশুই পালেন হ্যাঁ এমন পাখি আছে মেকাও যেটার দাম 3 কোটি টাকা একটা পাখির দাম এটা কিন্তু বাংলাদেশে আছে মানে আমাদের বাংলাদেশে যেমন অর্থশালীরাও আছে আবার ওই অর্থশালীরা সৌকিনো জি তারপরে বাংলাদেশে কিন্তু 46 কোটি টাকা দামে রোজ রোজ কিন্তু রাস্তায় চলে আমরা দেখি তো এই সব শক না থাকলে টাকা থাকলে কিন্তু হবে না

নিয়ে এখানে যে ডিবেটটা হচ্ছিল সেটা হলো যে মানে কেন দানাদার খাবার খাওয়ানো হচ্ছে কেন ন্যাচারাল ঘাস খাওয়ানো হয় না এখানে কর্পোরেট যেটা ইমরান মাহিদরা যাদেরকে প্রতিনিধিত্ব করে তাদের এখন বোধহয় মার্কেট শেয়ার টেন আর নাইনটি পার্সেন্ট কিন্তু প্রান্তিক খামার পার্সেন্ট বা এরকম একটা ধরনের আমার বেশিরভাগই তো আপনার প্রান্তিক খামারিরা প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায় ওনারা যারা ওনাদের হাউজে যেগুলো পালন করেন সেটা অনেকটাই দানাদার খাদ্যের উপর ডিপেন্ডেন্ট এবং সেখানে আপনার কস্টিং বেড়ে যাচ্ছে ইম্পোর্টের বিষয় আছে এগুলো কিন্তু ওনারা আর কাজ করে ওই যে একুশশো বাইশশো গরু বিক্রি করবে এই একুশশো বাইশশো গরু কিন্তু ওনার ওই যে হাউজে বিক্রি করছে না হাউজে পালন করে নাই ওনার একটা বড় অংশ ওনারা পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া এই বেল্টে ওনারা ওই কৃষকদেরকে লগ্নি করে অর্থাৎ কৃষক যে আমরা প্রান্তিক খামারিদের যে কথা বলছি ওই প্রান্তিক খেমারিরাদের একটা বড় অংশ ওনারা কিন্তু ওইটার মালিক না ওনারা শুধু ওটি পালন করেন ওনারা শুধু পালনের মালিক কিন্তু ওনারা ওইটা ওই মজুরির মালিক এইটা হলো কি এটা হলো আরেকটি হলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের যে জিনিসটা এবং এইটার জায়গায় একটা আপনার একটা তো কিছু কর্মসংস্থান কর্মসংস্থান কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো যে ইমরান ভাই যখন এক কুড়ি টাকার দামে একটা গরু বিক্রি করে তখন হয় কি ওই যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের বা এই যে গরুগুলো আসে তখন হয় কি যে গরুর যে বেস প্রাইসটা সেটা দেখা গেল আপনার একটু বেড়ে যায় যেটা সাধারণ যারা গরু কিনবে যে একটা মানুষ মনে করে যে এক কোটি টাকার দামে গরু তাহলে যেটা যে লোকটা ওই বড়ো একটা গরু করেছিল পনেরো লাখ টাকা দিয়ে সে যেটা হয়তো বিক্রি করবে সেটা হয়তো সে চাচ্ছে পঁচিশ লাখ টাকা বেস প্রাইসটা বেড়ে যাচ্ছে এখন এই জায়গায় যে জিনিসটা হলো যে আমাদের এই যে কন্ট্রাক্ট ফার্মিং যদি ওনারা করে থাকে যেটি হচ্ছে ডিএম এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে সেটি হলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে সেখানে আপনার একটা অনৈতিক চর্চা চলছে এখন ওনারা কি করছেন আমি জানি না সেই ওই জায়গায় আপনি বলেন তো সেই জায়গায় আমাদের একটা ইয়ে করতে হবে যে আমাদের যত বেশি চারণভূমিতে গরু ন্যাচারালি পালন করা যাবে ততই কিন্তু দেশের অর্থনীতি বিকশিত হবে মানুষের এনগেজমেন্ট বাড়বে লেবার অনেক বেশি কাজ লাগবে এবং সেখানে আপনার হবে যে আমাদের অর্থনীতি চাঙ্গ এইখানে আমি বলবো যে সরকারের পলিসি হওয়া উচিত বিশেষ করে ব্যাংকের সেখানে ওনার কাছ থেকে টাকা না নিয়ে ওই ব্যক্তিটা যদি ব্যাংক থেকে স্বল্প সুদে টাকা নিত তাহলে কিন্তু ওই লোকটা টিকে যেত কারণ উনি কিন্তু গরুর মালিকটা তো আমি আমাদেরটা ক্লিয়ার করি স্যার আপনি যে ব্যাংকের কথা বলতেছেন আমরা যাদেরকে দেই তাদের জন্য আসলে ব্যাংক লোনটাও রিস্কি আমরা কিন্তু ওই যে মুরগির ডিম কিংবা মুরগির খামাইরা যেভাবে কন্ট্রাক্ট ফার্মিং করে তারা একটা কম মূল্যে মুরগিগুলো কিনে নেয় বাইব্যাক করে কিন্তু আমরা এটা করি না আমরা গরু তাদের কাছে বিক্রিও করি না তাদের কাছে বাইব্যাকও করি না আমরা তাদের কাছে দশটা গরু পালতে দেই এবং দশটা গরু পালার জন্য তারা তাদেরকে আমরা একটা মাসিক মজুরি দেই গরু প্রতি এক টাকা একটা গরু পালবা এক হাজার মালিকটাকে

তার ওইটা মরে যাওয়ার হারায় যাওয়ার বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো রিস্ক নাই তো সব জায়গায় এই লাইফ স্টক ব্যাপারটা একটা ওয়েভ আসবে স্যার ভালো করে জানেন একটা আপনি এক হাজার মুরগি পালতেছেন

আমরা উত্তরখানে ওখানে আমার একটা জায়গা আছে তো একদিন আমি গিয়ে দিলাম এক অন্য ধর্মের আর তো ওনার একটা গরু আছে তো বললে আমি বললাম যে গরুটা তুমি কোথায় পাইছো বলে স্যার আমার যে বাচ্চাটা হয়েছে গরুর একটা বাচ্চা হয়েছে বলা আছে ছয় মাস বয়সে এই বাচ্চাটা আবার কে নিবে ওইটা আবার লিপিবদ্ধ করা আছে এবং এই বাচ্চাটা সে নিয়ে যখন পালবে এই বাচ্চাটা আবার যখন একটা বাচ্চা হবে ওই বাচ্চাটা কে পাবে সেটা আবার লিপিবদ্ধ করা আছে এই যে আমরা যে চেনের মধ্যে চেনের মধ্যে আছে আমরা এই কাজগুলো করতে পারছি না কিন্তু এবং এই কাজগুলো যারা করে তাদের উৎসাহিত করছে না আমরা খুব দ্রুত আমরা কর্পোরেট সিস্টেমে চলে যাচ্ছি আমরা খুব দ্রুত বড় বড় মানে আমাদের ব্যাঙ্কগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা শত কোটি টাকা লোন দিতে চাই আমরা এক কোটি টাকা লোন দিতে চাই না দশ হাজার বিশ পঞ্চাশ হাজার টাকা লোন দিতে চাই না এখান থেকে যদি যতক্ষণ পর্যন্ত আমরা সরে না আসবো ততদিন পর্যন্ত কর্পোরেট গড়ে উঠবে আর দরিদ্র মাসগুলো আরো দরিদ্র হবে আপনি দেখেন তো একটা সময় আমাদের গ্রামেও দেখতাম যে একটা কৃষকের সবচেয়ে মূলধন ছিল একটা গরু তার যে একটা গরু সে এটাকে সে তৈরি বলতেন এই ফিস ডিপোজিট বললেন হ্যাঁ গরুটা তৈরি করতে সেভাবে আমি আমি দেখতাম যে গরুর গলার ভিতরে ঢুকিয়ে ডিম ওখানে ভেঙে আবার খসড়া নিয়ে আসতো মানে গরুটাকে সে তৈরি করতে কুরবানির জন্য এবং সে মনে করত যে এই গরুটা চামাটা পুঁজি এখন গ্রামে গিয়ে দেখেন তো একটা গরু মানে হচ্ছে কিনা বিকজ

এটাকে আপনার একটা ইয়ের মধ্যে আসতে হবে কারণ হলো যে আমি কন্ট্রাক্ট ফার্মিং করব এবং দেখেন কন্ট্রাক্ট ফার্মিংয়ে যারা ওদের কর্পোরেট গ্রুপের আন্ডারে কন্ট্রাক্ট ফার্মিং করে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক সই করে নেয় এবং সেখানে যেটা হচ্ছে যে বাইরে যদি মুরগির বাচ্চাটার দাম হয় যদি পঞ্চাশ টাকা যেটা সরকারের নিজ তেপ্পান্ন টাকা সেখানে তারা তেপ্পান্ন টাকা পাচ্ছে কিন্তু প্রান্তিক যে খামারি যে ওই কন্ট্রাক্ট ফার্মের বাইরে সে কিন্তু কিনছে হলো পঁচাশ টাকা নব্বই টাকা একশো টাকা আচ্ছা আমরা গরু নিয়ে কথা বলছিলাম এই জায়গায় এইখানে আরেকটা হলো যে দামের কথা যেটা বললেন দাম আসলে ঢাকাতে আপনি কিছু স্টেক হাউজ আছে সেখানে দুইশো গ্রামের একটা স্টেক যেটা আপনার জাপানের কোবে থেকে আসে ওয়ার্ল্ডের বেস্ট স্টেক আর একটা অস্ট্রেলিয়া থেকে আসে দুশো গ্রাম হলো আপনার আট থেকে দশ হাজার প্লাস প্লাস দুশো গ্রামের টেস্টেড আপনি যদি ওইটা ক্যালকুলেট করেন তাহলে আপনার কিন্তু এক কোটি টাকা হয়ে যায় তখন আরেকজন মনে করে আপনার গরুর কেন আপনার দাম সেটা আপনি বলেন সাধারণ আমরা গত বছর টাকা কেজি লাইভ ওয়েটে সেল করছি চারশো কেজির নিচে যে গরুটা সেই গরুটা কিন্তু এই বছর পাঁচ পার্সেন্ট দাম কমাই দিছি আমরা কিন্তু এই বছর পাঁচশো টাকা কেজি সেল করতেছি আচ্ছা আমরা কিন্তু সাধারণ মানুষের যেই গরুটা এইটাতে আমরা লেস প্রফিট করে আমরা যদি যারা বেশি স্পেন্ড করতে পারে তাদের থেকে যদি একটু বেশি প্রফিট নেই নিয়ে যদি এটাকে এই সবচেয়ে বেশি দাম হচ্ছে গরুর মাংসের দাম নেপালের সঙ্গে তুলনা করেন ইন্ডিয়ার সঙ্গে তুলনা করেন শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করেন তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি গরুর দাম কেন আমরা এই তিনটা রিজেন্ট করছি শেষ করছি আমাদের দানাদার খাবার খাওয়াইতে হয়

ওই দেশে তো সংস আমি গরুর মাংস আমদানি করে খাবো প্রয়োজনে আমাকে কেন ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাকে তাতে কি হয়েছে আমার জমির দাম বাড়ছে আমার অন্য 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 কাজ আমি করতে পারছি না আবার দাঁড়াদার খাওয়ার খাওয়া খাওয়ার কারণে ওই যে ভুসির দাম বেশি ভুঁসির দাম তো বেশির কথা না আপনি চালের চেয়ে ভুঁসির দাম বেশি হলো কেন

জবাই করতে হবে কিভাবে এটাকে মানে প্রসেস করতে হবে তারপর এক্সপোর্ট করতে হবে আমরা সিঙ্গাপুর গিয়ে দেখলাম যে আমরা যেটুকু করি তার দশ ভাগের এক ভাগও সিঙ্গাপুর করা না বাট সিঙ্গাপুর প্রচুর দেশের বাইরে এক্সপোর্ট করতেছে আমরা তখনই ভাবলাম যে আসলে এই খাসির মাংস বা গরুর মাংস আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো না এবং আলটিমেটলি সেটা বন্ধ হয়ে গেল অথবা আমার কথা হচ্ছে একটি জায়গায় আমাদের যখন আমলারা বা সরকার যখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমি কোন কোন সেক্টরে স্বয়ংসম্পূর্ণ বর্ণব কোন কোন সেক্টরে আমি ইনভেস্টমেন্ট করবো এই ভুলগুলোর জবাব দিতে কিন্তু আমরা পাই না

পাবনার ওই বেল্ট আপনার ইয়ে আছে বলে ওই বাথান বলে শত শত গরু পান কিন্তু আমাদের যে চরগুলো এটাকে যদি আমি এক্সক্লুসিভ যদি আমি চারণভূমি করে ওখানে কিন্তু প্রচুর আপনার এই ধরনের গরু ন্যাচারাল পদ্ধতিতে পাওয়া যায়

অনেকগুলো কাজ করতে হবে সেই কাজগুলো কিন্তু যেটা হয় আমি কিন্তু একদম এন্ড পর্যায়ে কাজ করি বাজারে যখন দাম বেড়ে যায় তখন কিন্তু রুট পর্যায়ে থেকে যদি কাজগুলো না করা হয় তাহলে এরকমই মাঝে মাঝে এরকম বিশৃঙ্খলা হবে তারপরে যে আমাদের যে কি কি সব বলা হয় কাপুরেও তো আমরা ধরা খেয়ে যাই কোন দেশের কাপুর কোন দেশের কাপুর এটা না এটা নিয়ে তো আমরা তো আমরা যারা সাধারণ মানুষ শুধু ফাঁকির উপরেই আছি আপনারা কিনছেন এইজন্যই তো ফাঁকি দিচ্ছেন এখানে কিন্তু আমি বলবো এটা হয়তো খুব কঠিন কথা হবে আমরা যারা কনজিউমার আমি পাঁচশো টাকায় কেন আমেরিকান ডায়মন্ড রিং কিনি আমি কেন রিয়াজুল জান্নার জায়নামাজ কিনতে যাই পাঁচ হাজার টাকায় তাহলে কি হচ্ছে যে আমি কিন্তু নিজেও সচেতন না এখন একটা ড্রেস দেখালো আর সেটা বললো আর এরকম কিনে ফেললাম তাহলে তো এই জায়গায় তো আমাদেরও সচেতন হতে হবে সস্তা দেখলে সস্তা দেখলে কিন্তু বিষয়টা হলো যে এই যে ফেসবুক বা ডিজিটাল জগৎ এটা তো টোটালি আপনার অনেকটাই ফেক

আমরা যেগুলো 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 আমরা যেটা আইডেন্টিফাই করতে পারছি সেটা ধরছি এখন ফেসবুকে যেটা হচ্ছে কি তারা আট দশটা ফেক আপনার পেজ খোলে তাদের কোনোরকম কোনো আহ আপনার আমরা খুঁজে পাচ্ছি না কেউ অভিযোগ করলেও আমরা তাকে ধরতে পারছি না সেই জায়গায় যেগুলো হচ্ছে যে যেগুলো খুঁজে পাচ্ছি সেটা আমরা একটা খুঁজে পেয়েছেন কিন্তু জানেন এরকম লক্ষ লক্ষ হাজার হাজার এই শহরে একটু কমেছে না একটু কমেছে কিন্তু আমি জানি না যে আপনারা আসল জায়গাগুলোতে হাত দিয়েছেন কিনা কারণ এই শহরেই আছে যারা বলছে পাকিস্তানের ড্রেস আমরা আঠারোশো টাকায় দিচ্ছি পনেরোশো টাকায় দিচ্ছি অসম্ভব পুরো অসম্ভব জুড়ে এরকম অনেক দোকান আছে পাকিস্তানি ড্রেসের ডিউটি আছে হলো আপনার

আমরা যারা দেখি যে সেটা একটা আমাদের কাছে খুব মনে হয় যে আমাদের যারা আমরা কাস্টমার তারা কিভাবে প্রতারিত হচ্ছি সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ফুটপাথ থেকে তারা কিন্তু ড্রেস কিনে আনছে হয়তো তিনশো চারশো টাকায় বিশ্বাস করবেন না এরকম

আমরা একটু দেখব না আমরা একটু যাচাই করবো না এখন ধরেন আপনি বাজার করে নিয়ে আসতেন যে আমি ঈদের সময়টা তিন হাজার টাকা শাড়ি কিনব আপনি তিন হাজার টাকার দামে শাড়ি খুঁজবেন হয়তো তিন হাজার টাকার চেতে পনেরোশো টাকা শাড়িটা অনেক বেটার আপনি নিচ্ছেন না সেটা ভাববেন না আমি কি ঠকব নাকি আমি কি এটা কিনবো নাকি না তিন হাজার টাকা খুঁজবে এইটাই আবার যখন তিন হাজার টাকা লাগাচ্ছে এই পনেরোশো টাকা শাড়িটা যখন তিন হাজার টাকা লাগাচ্ছে আপনি কিন্তু সেটা কিনে নিয়ে আসবেন ঠিক আছে এই জায়গাগুলো আমাদের আসলে হয় কি আমাদের কিন্তু সচেতনতা দরকার এবং কাস্টমার একটা বিষয় এটা যদি আমরা দেশের বাইরেও আমরা দেখি এখানে কিন্তু খুব বেশি যে

কিন্তু আপনি যখন প্যান্ট পিস কিনতে যাবেন তখন সে বলবে একই কাপড় আটশো টাকা একই কাপড় থান তো সে সুট পিস বানাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে আসলে ঘটনাগুলো কোত্থেকে ঘটে আপনি যে পাকিস্তানি বলছেন পাকিস্তানি একটা ড্রেস কোনো কারণে 1500 টাকা বিক্রি করার কোনো সুযোগ নাই যদি সে মানে ইনকাম ট্যাক্সে যদি চুরিয়ে করে 1800 2500 টাকায় পাকিস্তানি এখন যেটা হইছেpmod একটা জিনিস খুব ভালো হইছে আমরা খুব দ্রুত কিন্তু মানে ওই জায়গাটা রিপেয়ার করতে পারি আপনি দেখেন এইবার যদি পাঞ্জাবির বাজার দেখেন রমজান মাসে এবার কিন্তু বিদেশি পাঞ্জাবি একদম হাতি দেয় না barons লোকাল পাঞ্জাবি এত বেশি আমাদের বাজার করে নিয়েছে আমরা কিন্তু বলে বিক্রি করছি এখন আমাদের এই যে কি বলে নবীন থেকে শুরু করে অনেকই বলছে আমরা নিজেরা তৈরি করছি এই জায়গাটা আমাদের তৈরি করতে আমাদের একটা জায়গায় আসতে হবে না আমার দেশের প্রেম দেশ প্রেমটাই নাই

কি যেন হচ্ছে ওই যে কি যেন আমি বলে গেলাম আরে একটা সিকোয়েন্সের পাঞ্জাবি মেয়েদের চুরির মতো জামা ছেলেরা পরে ঘুরে বেড়া আমরা তো আমরা তো 1 লক্ষ টাকার দামের জিলাপিও খাই হ্যাঁ হ্যাঁ লেশমি জিলাপি খায় না এটা তো আসলে সামাজিক সামাজিক অবক্ষয় হয়ে গেছে হ্যাঁ মানে এই জায়গাটা আপনি রিপেয়ার করতে গেলে এটা আসলে অনেক কাজ করতে হবে আমাদের এডুকেশন ইমরান সাহেব বলতে একটু বিব্রত হচ্ছেন 1 কোটি 1 লক্ষ টাকা জিলাপি 1 কোটি টাকা দামের গরু কি আর করবেন টাকা আছে ব্যবসায়ীরা তো নিজেরা উদ্যোক্তা হবে নি ওনারা উদ্যোক্তা হবে কিন্তু আমি অনুষ্ঠান শেষ করে আসব অনেক কথা শুনলাম সব দিক দিয়ে যেটা জানলাম যে আপনার কাছ থেকে যেটা আমি পেয়েছি মূল ইম্পর্টেন্ট কথাটা যে দাম বাড়া ফেরা যে আপনি বলছেন যে যখন দামটা বেড়ে শেষ পর্যায়ে আসেন আসে তখন আপনাদের কমাতে হিমশিম হয় কারণ ওটা ওইক থেকে বেড়ে আসে ওখান থেকে কমাতে হবে আর আপনারা যে দামটা কমাতে যাবেন শেষ পর্যায়ে এসে আপনাদের লোক বলি বা কয়টা কিভাবে বা কমাবেন এই যে ট্র্যাকিং সিস্টেমটা রাখা দরকার কাগজ আমরা দেখতে চাই এবং কাগজ দেখাতে পারছে না দেখেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দোকান আমাদের আইন অনুযায়ী সাথে ধরে যে বন্ধ করতে যায় আর বন্ধ করতে গেলেই তখন যেগুলো হইচই পড়ে যায় আমাদের হাইকোর্ট পর্যন্ত যেতে হয় আদালত পর্যন্ত যেতে হয় আদালত পর্যন্ত চলে যেতে হয় আপনি সবাই হবে কিন্তু আমরা যেটা করেছি যে ঘটনার কথা বললেন সেটা কিন্তু লেজিটিমেট ভাবেই করেছে এবং চার তারিখে রায়টা আসুক তারপর ঠিক আছে ওকে না আমি সেজন্য আজকে এটা নিয়ে আর কথা বলছি না রায়টা আসুক যেহেতু এটা আদালতের ব্যাপার আর আপনার কাছে যেটা ছিল আপনি যেটা বললেন যে বাজার আমরাও ঈদের পশুর হাটের বাজারটা নিয়ে বলছি কিন্তু আপনি বলছেন ওভারঅল অর্থনীতির জায়গাটা খারাপ কারণ আপনি বলছেন দোকান মালিক যারা কর্মচারী আছে তাদের বেতন দেওয়াটাই হিমশিম আসলে মার্কেটগুলো কিন্তু অলস পরে আছে ঝিমাচ্ছে সেই জায়গাটাতে একটা বড় আর যদি এটুকু আবার বাস্তবতা যে এই সময় তো এই ঈদটাতে পশুর হাটেই ব্যাপক ভিড়টা থাকে কিন্তু সেখানেও ওই রকম ভিড়টা নেই হয়তো শেষ দুদিন তো আছে শহরের মানুষ তো শেষ দুদিনে জাপিয়ে পড়ে কিন্তু ওভারঅল যদি ইমরান সাহেব বলে তিন জনের কাছে আপনার কাছে যেটা সফিকু জন সাহেব এবারে আমাদের গুরুর বাজারটা কি স্থিতিশীল আছে কিনা এবারে থাকবে ইনশাআল্লাহ আপনি কতবারের থেকে বেটার থাকবে আমি একটা ভয় পাচ্ছি একটা কি সেটি হলো যে আপনারা তো চাদরাত তো চাদরাত না মানে 10 9 9 রাতে মানে 9 জিলহজ 16 16 তারিখে 9 তারিখ রাতের বেলা সম্ভবত গরুর দামটা পড়ে যেতে পারে কেন যে সাপ্লাই এবং যেটা শুনছি যে ইকোনমিক যেগুলো বলছে বাজারে আপনার দোকান খালি গরু যদি আপনার যদি যে গরুগুলো নিয়ে আসবে বিক্রি না হলে তখনই তো ওই যে ক্ষুদ্র খামারিরা একটা কিন্তু ব্যাপক ঝাঁকি খেতে পারে তো এই জন্য আমি এই জায়গায় শঙ্কিত মানে এই আশঙ্কাটা কেন পড়ছে যে ঈদের আগের দিন যেটাকে বলি

নিজের বুঝতে হবে আমাকে তো লোকটা হবে তো ওই লোকটাকে যদি সে যদি প্রান্তিক খামারে যদি না বাঁচতে পারে আপনি ধরেন একটা গরু ঢাকায় এই বাজারে চার দিন পাঁচ দিন এনে রাখা সেটা মিলেটিলে তার ধরেন আট দশ হাজার টাকা ধরেন খরচ ছিল গরুটাকে খাওয়াতে হচ্ছে এবং এই গরুটা যখন নিয়ে যাবে সেটাও একটা খরচ আছে এবং এই গরুটা যেহেতু ওপেন হয়ে গেল সে কিন্তু আপনার অসুস্থ হয়ে পড়বে এবং সেই জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জ আছে এই কারণে আমি মনে করি যে একটা ফেয়ার প্রাইসে যাতে গরু বিক্রি করে এবং আপনাদের মাধ্যমে যারা এখন বিক্রি করছে তাদেরকে বলবো যে এখন বেশি দাম হাঁকেন না মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি ভোক্তাদের দেন তাহলে হচ্ছে কি যে হবে না ওনাদের লসটাও যেমন হবে না আর একটা হলো কনজিউমাররাও এখন বেশি দামে কিনবে আর দুই দিন পরে কম দামে কিনবে সেই রিস্কটাও থাকবে না

উচিত আজকে কালকে পরশু দিন অতিরিক্ত মুনাফা ছেড়ে দিলে শুনবে ছেড়ে দিলে সাহেব গরু কিছু তখন সে ভাববে এক কুড়ি টাকা গরু আমারটা দাম ইমরান সাহেবের গরু বংশীয় গরু পরে ডেলিভারি নেবে এটার মধ্যে কত কিছু লাগানো আছে যে সে এখন নেবে না এক বছর কাছে থাকবে সেই গরু এটা ততদিন বাঁচবে কিনা উনি সেই খাবার খাওয়াবেন কিনা এই গরুটাকে আপনি কিভাবে সিকিউরিটি এটা যদি কোন কারণে

আচ্ছা আমি অনুষ্ঠান শেষ করব কিন্তু সেটা হচ্ছে কি আমাদের বাজারে কি ইন্ডিয়ান গরু আছে এই বছর প্রচুর চোরাই গরু ঢুকছে গত তিন চার বছরে এত চোরাই গরু ঢুকে নাই তো এই বছর এর জন্য স্পেশালি এইবার গরুটা ঢুকছে একটা ভিন্ন পথ দিয়ে নাইকুঞ্ছরি এবং হচ্ছে গিয়া কক্সবাজার দিয়ে তো যার কারণে কোরবানির কিন্তু সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ঢাকা সেকেন্ড লার্জেস্ট হচ্ছে চিটাগাং তো এই বছর এর জন্য চিটাগাং ব্যাপারীরা কুষ্টিয়া চুয়ারাঙ্গা মেহেরপুরে যায় নাই গরু কিনতে তারা ওই গুরু দিয়ে সেলফ সাফিসিয়েন্ট হয়ে আছে এর জন্যই ঢাকাতে একটু চাপ বেশি এর জন্য স্যার যেটা বলছে যে চাঁদ যাতে হয়তো বা ক্রেতার তুলনায় যোগান অনেক বেশি থাকতে পারে দাম পড়ে যেতে পারে এইটাই আসলে মেইন রিজন আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে অসংখ্য ধন্যবাদ তিনজন সম্মানিত অতিথি ছিলেন আবার যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে তাদেরকে তারা তো এতক্ষণ শুনলেনি তারা কিন্তু যে কথাটা বললেন যে পর্যাপ্ত যোগান আছে কিন্তু যারা ব্যবসায়ী তারা যেন অধিক মুনাফা লোভে এরকম তাদের গবাদি পশু যারা পেলে পেশে বড় করেছেন সেটাকে যেন মানে না ধরে রাখেন ছেড়ে দেন কারণ শেষ পর্যন্ত হবে যেন এই কষ্ট করে গরু টরু পেলে আপনারা যে শহরে নিয়ে আসলেন সেটা যদি আবার প্রকৃত দামটা না পান অধিক দাম পেতে চান তখন আম তো দুটাই শেষ হয়ে যায় সুতরাং যতটুকু প্রয়োজন ততটুকু রাখেন কারণ কোরবানি তো মানেই তো একটা ব্যবসায়িক জায়গা না কোরবানি হচ্ছে সবচেয়ে একটা মানুষ যখন কোরবানি দেয় সে তো মনে করে নিজে ফ্রিজে ঢুকানোর জন্য তো কেনে দেয় না জানি না কে কী করে এক কোটি টাকা দামের গরুও কী করবে সেসব দিয়ে কিন্তু যেটা কথা হচ্ছে যে যারা সারা বছর না খেয়ে থাকে এমনি তো আমাদের গরুর বাজার যেটা মাংস সেটা আমরা সবসময় তো দেখি সাড়ে আটশো টাকা কেজি আমাদের সাধারণ নিম্নয়ামের মানুষ এটা খেতে পারে না অনেকেই সবাই বলেন যে ওই যারা খুব নিম্ন নিম্নয়ামের মানুষ যারা রিক্সা চালায় ভ্যান চালান খেটে খাওয়া দিন তারা মনে করেন যে ওই বছরে একটা দিনই আমরা একটু গরুর মাংসটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে যে পায় কিন্তু সেই পাওয়াটাকে আবার অনিশ্চয়তা যেন অধিক পূর্ণভাবে লোপে না করে দেয় ব্যবসায়ীরা সেই জায়গাটায় আবেদনটা রেখেছেন কিন্তু ভোক্তা অধিকারের ডিজি মহোদয় যে এবং তিনি আশঙ্কাও করছেন যে সেটা আবার গরুর আগের রাত্রে যদি দামটা পড়ে যেতে পারে সেটা সব পক্ষই যেন একটা ভালো অবস্থানে থাকে সেই আবেদনটাই তো করছে সকলেই সেই জায়গাটা রেখেই আমি আজকে ওই আবেদনটা সকলের কাছে সকলেই রেখে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আমি সময় ইসলাম বিদায় নিলাম আরও একবার আপনাদেরকে ধন্যবাদ আপনার বংশীয় গুরু নিশ্চয়ই দিনে দিনে আরো বংশবৃদ্ধি করুক থ্যাংক ইউ